বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 180%। একই সঙ্গে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে 88%। স্বাস্থ্য অধিদপ্তর জানায় এক সপ্তাহে দেশে 2,55,455 জনের নমুনা পরীক্ষায় 67,425 জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে 1,89,630 নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল 24,011 জন। এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধিতে হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের। পাল্লা দিয়ে সংক্রমণ বাড়লেও সরকারের বিধিনিষেধ মানায় চরম অনীহা সাধারণ মানুষের।